নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৭৪১-এ। বেচাকেনা হয়েছে ৮৫৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত আছে ৪২টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 11 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 3.5% ইনক্রিজ ইন টার্নওভার। আমরা দেখেছি যে আজকে মার্কেট প্রায় ৮৫৯ কোটি টাকার মতো টার্নওভার জেনারেট করেছে এবং একই সাথে ব্লক মার্কেটে প্রায় ৬০ কোটি টাকার মতো টার্নওভার জেনারেট করেছে। আমরা আজকে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই মিক্সড পারফরমেন্স পরিলক্ষণ করেছি, তবে এর মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টর বুকড দ্য হাইয়েস্ট গেইন। এখন আমরা যদি টার্নওভার বেসিসে সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই দ্য টেক্সটাইল সেক্টর। একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে স্ক্রিপসের মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই ফরচুন শুজ এবং ওরিয়ান ফার্মা।